আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 2238 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 2238 জন, আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 260,394 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 3,092 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 213,490 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও 34 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 2635 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 52,327 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 45,067 জন এবং মৃত্যুবরণ করেছে 718 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 27,823 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,013 জন এবং মৃত্যুবরণ করেছে 515 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 29,680 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 24,147 জন এবং মৃত্যুবরণ করেছে 639 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,072 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 14,215 জন এবং মৃত্যুবরণ করেছে 112 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,047 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 7,268 জন এবং মৃত্যুবরণ করেছে 48 জন। আল দামামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,299 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 13,474 জন এবং মৃত্যুবরণ করেছে 88 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 15,365 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 11,605 জন এবং মৃত্যুবরণ করেছে 94 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4,691 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 4,277 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।